এখন থেকে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়া আরও অনেক অনেক কঠিন হয়ে গেল, কারণ এখন থেকে ক্রিয়েটর ইন্টিগ্রিটি ঠিক না থাকলে আপনার ইউটিউব চ্যানেল তো মনিটাইজেশন হবেই না, এর পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করে দেওয়ার সম্ভাবনাটাও অনেক অনেক বেশি। আর আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েটর ইন্টিগ্রিটি সম্পর্কে জানতে হবে এবং সেটিকে ঠিক রাখতে হবে। আর আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজ হয়েও থাকে, তারপরেও আপনাকে এই ক্রিয়েটর ইন্টিগ্রিটি ঠিক রাখতে হবে, না হলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আর এই ভিডিওতে আমি ক্রিয়েটর ইন্টিগ্রিটির সম্পর্কে আপনাদেরকে একটি সঠিক ধারণা দেবো। একদম সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বলি, একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলটিকে মনিটাইজেশন করানোর জন্য তার কাছে সবথেকে জরুরি বিষয় বা সবথেকে প্রয়োজনীয় বিষয় হচ্ছে তার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূর্ণ করা। এটি হচ্ছে একটি বিষয়। এবং ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলের যারা কাজ করেন ইউটিউব চ্যানেল নিয়ে, সেটা যে মনিটাইজ চ্যানেলও হতে পারে, নন মনিটাইজ চ্যানেলও হতে পারে, তাদের মূল ফোকাস থাকে, মূল টার্গেট থাকে ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, লাইক, এঙ্গেজমেন্ট, কমেন্ট, এই সমস্ত কিছুকে বৃদ্ধি করা। আর এই সমস্ত কিছু যখন বৃদ্ধি করা যায়, তখনই সেই চ্যানেলটি দ্রুত মনিটাইজেশন হয়, সেই চ্যানেল থেকে বেশি বেশি ইনকাম করা সম্ভব হয়। আর এখানেই ক্রিয়েটর ইন্টিগ্রিটি ঠিক রাখতে হবে। আমি যদি আরও সহজভাবে বলি যে এই সমস্ত কাজগুলি যখন অর্গানিকভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর করে, তখন কিন্তু এখানে সে খুব ভালো একটা কিছু রেজাল্ট আশা করে, তারপরেও কিন্তু সেইভাবে সে তার আশা অনুরূপ ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বা ইনকাম বা লাইক, কমেন্টস বা এঙ্গেজমেন্ট কিন্তু সে পায় না। খুবই কম পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে থাকে, তবে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অর্গানিকভাবে এই কাজগুলিতে বেশি সাপোর্ট পায় না। তখন তারা দ্রুত তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করানোর আশায়, বেশি বেশি ইনকাম করানোর আশায়, অল্প সময়ে গ্রোথের আশায় তারা কিছু অর্গানিক থেকে দূরে সরে গিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে, যেমন বিভিন্ন অ্যাপস, ওয়েবসাইট বা বিভিন্ন সেলারের কাছ থেকে তারা ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ঠিক আছে, বা অ্যাডস ইমপ্রেশন, এগুলি বা অ্যাডসকে ক্লিক করানো, এই ধরনের জিনিসগুলি তারা পারচেস করে থাকে বা কৃত্রিমভাবে সে নিজে হোক বা অন্যের মাধ্যমে হোক বা কোনো অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে হোক বা কোনো সেলারের কাছ থেকে কিনে নিয়ে হোক, তারা কিন্তু এগুলিকে বৃদ্ধি করে। এবং আরেকটা বিষয় রয়েছে, অনেক মনিটাইজ চ্যানেল রয়েছে, তারা বেশি ইনকামের আশায় তারা তাদের অ্যাডসের ফেক ইমপ্রেশন জেনারেট করে, ঠিক আছে, এবং তাদের যে মনিটাইজেশনের যে ফিচারগুলি রয়েছে, যেমন আপনার ধরুন যে শপিং ট্যাব বা আপনার ধরুন যে আপনার মেম্বারশিপ, এ ধরনের যে বিভিন্ন ফিচারগুলি রয়েছে যেগুলি থেকে ইনকাম করা যায়, এগুলিকে তারা ভুলভাবে তারা ব্যবহার করে, মানে ভুল পথে ব্যবহার করে তারা মনিটাইজ চ্যানেল থেকে ইনকাম করারও চেষ্টা করে থাকে, ঠিক আছে। যেমন আপনার, আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আপনার ইউটিউবে একটা ইনকামের অপশন রয়েছে ফান্ডারাইজার, ঠিক আছে, যেখান থেকে মানুষ ডোনেশনের মাধ্যমেও অর্থ ইনকাম করে, কিন্তু এটিকে আপনি যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন বা এই ধরনের আপনি মনিটাইজেশন ফিচারগুলিকে যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে আপনি যদি ইনকাম করেন, ঠিক এই বিষয়গুলিকেই বলা হচ্ছে। এগুলি যদি আপনার ইউটিউব ধরতে পারে, ঠিক আছে, কোনোভাবে যদি ফাইন্ড আউট করতে পারে, এবং অনেকেই দেখা যায় যে কী করে, এগুলি করে তার ওয়াচ টাইম কমপ্লিট করলো বা সাবস্ক্রাইবার কমপ্লিট করলো, এবং পরে মনিটাইজ যখন সে চ্যানেলের জন্য যখন সে চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করবে, তখন আবার সেই কন্টেন্টটিকে ডিলিট করে দেয়, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলি যারা করবে, তাদেরকে যদি ইউটিউব ধরতে পারে, তাহলে তাদেরকে অসৎ ইউটিউবার বলা হয় বা অসৎ কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। আর এই অসৎ কন্টেন্ট ক্রিয়েটরদের এই চ্যানেলগুলি মনিটাইজেশন হবে না এবং তাদের এই চ্যানেলগুলিকে ডিলিট করে দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর এই বিষয়টি এখন খুবই সিরিয়াসভাবে দেখা হবে। আর এখানে বলা হচ্ছে যে ক্রিয়েটর ইন্টিগ্রিটি ঠিক রাখতে হবে, মানে ক্রিয়েটরের সততাকে ঠিক রাখতে হবে। আপনি যদি সততা ঠিক রেখে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করেন, ইউটিউব চ্যানেলে কাজ করেন, ইউটিউব থেকে ইনকাম করেন, তাহলেই আপনার ক্রিয়েটর ইন্টিগ্রিটি ঠিক রয়েছে। কিন্তু আপনি যখনই অসৎভাবে এই কাজগুলি করবেন,
ইউটিউব যদি আপনার এই বিষয়গুলিকে ফাইন্ড আউট করতে পারে, ধরতে পারে, তাহলে তো আপনি মনিটাইজেশন পাবেনই না, পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করে দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।